এই ছুটকি কি ডাকছিস? মা মা আমি পূজোতে মামা বাড়ি যাচ্ছি, আমাকে 100 টাকা দাও না। ও 100 টাকা নিবি? ঠিক আছে দাঁড়া তাহলে আমি নিয়ে আসছি। হ্যাঁ এই ছুটকি কি এই নে 200 টাকা নিয়ে যা তুই, নে। ঠিক আছে যাই। আর কাছে যদি আমি 200 টাকা চাইতাম, মা আমাকে 300 টাকা দিত, কেন যে চাইলাম না। এই ছুটকি কি বলছিস তুই আবার? কিছু না কিছু না, বাসে লেট হয়ে যাবে মা, আমি তাড়াতাড়ি চলে যাই। ঠিক আছে সাবধানে যাস। হ্যাঁ মা মা এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস আমার জন্য? তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিথ্যে কথা, ওতে কিছু নেই, তুই আমাকে বোকা বানাবি। না না মিথ্যে কথা না, মিথ্যে কথা আমি নেবই না, আমি ধরবো না। তুমি নেবে না তো? না। তোর হাত পেতেই দেখো না। না হাত পাতবো পরে, আগে দেখা খুলে দেখা এতে আছে কি না। ঠিক আছে এই দেখো। তাই কত রকমের মিষ্টি এ। দে তাহলে খাবে, একটা দে যে কোনো আমাকে। এটা খাবে? হ্যাঁ জিলাপির মিষ্টি। হ্যাঁ খাও খাও খাও। খুব টেস্টি। এটাও খুব টেস্টি জানো মা। হ্যাঁ তুই একটা খা তাহলে। আমি এটা। এই ছুটকি কান্না করছিস কেন? মা মা ওই দোকান থেকে একটা পাঁপড় ভাজা এনেছিলাম, তুই সবই ভাঙা। আমি খাবো না ভাঙা পাঁপড়। এই তুই ভাঙা পাঁপড় খাবি না, তুই খাবি তো ভেঙে ভেঙে, তা আস্ত থাকার কি দরকার, খা না। আমি ভাঙা পাঁপড় খাবো। দে তাহলে আমাকে দিয়ে দে, আমি খাবো। খাবি? হ্যাঁ আমি খাবো বাবা, তুমি দাও। এই বলছিস খাবো না, আবার আমি নিয়ে গেলে বলছিস খাবো। এই ছুটকি এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো দেখি? এই দেখ হেয়ার বেন, খরগোশ হেয়ার বেন। হ্যাঁ খরগোশ হেয়ার বেন। হ্যাঁ পড়ি পড়ি। কিরকম পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মা। মামকে কেমন লাগছে? সুন্দর লাগছে। হেয়ার বেনটা কেমন, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মা। মা দেখো আমি খরগোশের মতন করছি। খুব খুব